এখান থেকে স্টার্ট হচ্ছে ট্রেকিং রুটটা। আর এলিফ্যান্টা বিচেও কোনো অনলাইন পেমেন্ট অপশান নেই, কারণ ওখানে কোনো নেটওয়ার্ক ধরে না। পৌঁছে গেছি এলিফ্যান্টা বিচ। দারুণ দারুণ ভিউ, মানে মেসমারাইজিং ভিউ, কিছু বলার নেই। আর প্রায় ডার্ক কালার, তারপরে ডার্ক ব্লু, তারপরে মাঝে গ্রিন, আর তারপরে এদিকে হালকা গ্রিন। ও কি লাগছে! পৌঁছে গেছি কালাপাথর বিচে। সকাল সকাল ঘুম থেকে উঠে বিচের সামনে এসে দেখলাম গোবিন্দনগর বিচের অন্যরকম রূপ। জল ছিল অনেকটা দূরে, ডেড কোরালগুলো যেন মাথা উঁচু করে সানরাইজ দেখছিল। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম হ্যাবলক। আর আমরা রয়েছি গোবিন্দনগর বিচে, সাঙ্গিলা বিচ রিসর্টে। মোটামুটি রিসর্টটা খুব ভালো বলবো না, কিন্তু পজিশন ওয়াইজ দারুণ, একদম বিচের ওপর। কালকে গেছিলাম রাধানগর বিচে, দারুণ একটা সানসেট দেখেছি। আর আজকের প্ল্যানটা হচ্ছে এখান থেকে যাব এলিফ্যান্টা বিচে। এলিফ্যান্টা বিচে যাওয়ার জন্য আমরা ট্রেক করব, আমাদের যে স্কুটিগুলো ভাড়া করা আছে ওটা অবধি যাবো, হচ্ছে বেস পয়েন্টটা অবধি। আর ওখান থেকে যাব ট্রেক করে এলিফ্যান্টা বিচে। তারপরে চলো দেখি এলিফ্যান্টা বিচে কী ধরনের অ্যাক্টিভিটি করা যায়। এখান অবধি স্কুটি করে এসেছি, আর এখান থেকে স্টার্ট হবে এলিফ্যান্টা বিচের ট্রেকটা। তো এখান থেকে এন্ট্রি করে একটা গাইড নিয়ে আমরা চলে যাব এলিফ্যান্টা বিচের দিকে। কিছু ব্রেকফাস্ট করেই এখানে এসো, কারণ খুব একটা কিছু ভালো ব্রেকফাস্ট এখানে কিছু পাওয়া যায় না, কারণ আগুন জ্বালানোর পারমিশন নেই এই জায়গাটাতে, মানে এলিফ্যান্টা বিচের দিকে। তার এলিফ্যান্টা বিচেও কোনো আগুন জ্বালানোর, ট্রেকিং রুটটাতেও কোনো আগুন জ্বালানোর, কোনো সিগারেট খাওয়ার অপশান নেই। তো সেজন্য এখানে বেসিক জিনিসপত্র পাওয়া যায়, জল, বিস্কিট, বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস। আর হচ্ছে আমরা পেলাম ধোসা, ধোসা পেয়েছি। তো তিনজনে একটু ধোসা খেয়ে, কারণ কিছু না খেয়ে এসেছিলাম, ভেবেছিলাম কিছু না কিছু পেয়ে যাবো। তো ঠিক আছে, বেসিক একটা খাবার খেয়ে এখান থেকে স্টার্ট করবো। 8টার সময় এখানে স্টার্ট হয়, সকাল 8টার আগে এখানে স্টার্ট হয় না। এখানে এন্ট্রি করে 500 টাকা দিয়ে গাইড পাওয়া যায়, সেই গাইড নিয়ে এখান থেকে যেতে হবে ট্রেকিংয়ে। এখান থেকে স্টার্ট হচ্ছে ট্রেকিং রুটটা। আর এলিফ্যান্টা বিচেও কোনো পেমেন্ট অপশান নেই, কারণ অনলাইন পেমেন্ট অপশান নেই, কারণ ওখানে মানে কোনো নেটওয়ার্ক ধরে না। সো গল্পটা হচ্ছে এখান থেকে তোমরা যাবে, 500 টাকা এখানের গাইড চার্জ। আর ওখানে গিয়ে যা অ্যাক্টিভিটি করবে, সব রকম অ্যাক্টিভিটি হয় ওখানে, তো ওখানে যা যা অ্যাক্টিভিটি করবে সেই অ্যাক্টিভিটির পয়সাটা এখানে এসে অনলাইন পেমেন্ট করতে পারো, কারণ এই জায়গাটা স্টার্টিং পয়েন্টটা অনলাইন পেমেন্টের অপশান আছে। তো এখানে আমাদের এন্ট্রি হয়ে গেছে, তো এন্ট্রি করে আমরা এবার পিন্টু হচ্ছে আমাদের সাথে থাকবে অ্যাজ আ গাইড। ও পিন্টু, আচ্ছা আচ্ছা, সরি পিন্টু, চলো আমরা এগিয়ে যাই জঙ্গল ট্রেলের দিকে। ট্রেকিংয়ের শুরুর দিকটা এরকম সুপুরি গাছের জঙ্গলের মধ্যে দিয়ে মোটামুটি যাওয়া, মাঝে দু তিনটে ঘর আছে। এখানে একটা একটা গ্রামও পড়ে ভেতরে, যেটা খ্রিস্টান গ্রাম, খ্রিস্টানরা থাকেন। আর মোটামুটি রাস্তাটা একটু উঁচু একটু নিচু এইভাবেই চলেছে। রিজার্ভ ফরেস্টের সবচেয়ে বড় যে গাছটা হয়, আচ্ছা, এর নাম হয় গর্জন। আচ্ছা, এখান থেকে শুরু হয়ে গেল রিজার্ভ ফরেস্ট। দেখো মাঝে মাঝে এরকম বসার জায়গা করা রয়েছে, আর ওয়েস্টবিনও রাখা আছে। তো সবাইকে বলি কেউ বাইরে চিপসের প্যাকেট, জলের বোতল কিছু ফেলো না, এখানে ওয়েস্টবিন করা আছে ওখানেই ফেলো। এটা হচ্ছে বাদাম গাছ, রাস্তার এসে দুটো ভাগ হচ্ছে, মানে এইগুলোর জন্যই আরও গাইড দরকার, উল্টো দিকে যাতে না চলে যাও। আমরা ডান দিকে ট্রেলটা নিচ্ছি। আর বৃষ্টির সময় এই ট্রেলটা খোলা থাকে, মানে বৃষ্টির সময় ভাবো এই ট্রেলটা কি অপূর্ব লাগবে, কিন্তু এখানে যেহেতু তলায় শক্ত মাটি, তো স্লিপারি হওয়ার খুব চান্স আছে। সে সময় মিন্টু বললো যেটা, যে
ওখানে তখন জুতো খুলে হাতে লাঠি নিয়ে এখান দিয়ে ট্রেক করা হয়। বেশ মজা আসছে ট্রেকটা, যত ভেতরে ঢুকছি জঙ্গলটা ঘন হচ্ছে, বেশ অন্যরকম গা ঝমঝমে একটা ব্যাপার আছে। আর এখানে কিন্তু অনেকই পশু পশু রয়েছে, যেমন এলিফ্যান্ট রয়েছে, হরিণ রয়েছে, প্রচুর সাপ রয়েছে। তাই জন্য বর্ষাকালে ভালো লাগলেও আসা বেশ ডিফিকাল্ট হবে। রেডউড গাছ যেটা দিয়ে ফার্নিচার তৈরি হয়, বিশাল বড় গাছটা দেখলে তো, আর এটা যদি একটুখানি ক্ষত করা হয় দেখা যাবে এখান দিয়ে রক্তের মতো লাল রস বেরোচ্ছে। চলে এসেছি সেই জায়গাটা যেখানে হয়তো কিছুটা যাওয়ার পর জুতো খুলতে হবে। এখানেই ওই কাদা কাদা ব্যাপারটা রয়েছে, মানে শক্ত বালি কিন্তু জল 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 বালি রয়েছে। এটাই ম্যাঙ্গোভ প্লান্টেশন, দেখো। সবাইকে আমার বলার, এই ট্রেকটা মিস করো না, একদম খাটনি নেই এই ট্রেকটায়, একদম একদম বাচ্চারাও করতে পারবে, বড়রাও করতে পারবে, বয়স্কদের কথা বলছি না, মোটামুটি মানে একটু পায়ে জোর থাকলে এই ট্রেক মানে কোনো ব্যাপারই না। একটু মাঝে উঁচু নিচু আছে আর জঙ্গল আছে, বাদবাকি বালির ওপর দিয়ে হাঁটতে যে কষ্টটা হয়, মানে বিচে হাঁটতে তোমার যেরকম কষ্ট সেরকমই কষ্ট হবে, বাট খুবই ছোটো ট্রেক, করতেই পারো তোমরা, খুব মজা লাগবে। প্লাস তোমাদের ওইখান থেকে এখানে যে বোটে করে আসা প্রায় 1,200 টাকার যে বোটের কস্ট, এখানে এলিফ্যান্ট বিচে এসে পৌঁছানো, সেই কস্টটাও তোমরা বাঁচিয়ে ফেলতে পারবে যে টাকাটা দিয়ে তোমরা এখানে শর্টলিং করতে পারবে। 8টাতে শুরু করে 8:40 পৌঁছে গেলাম এলিফ্যান্টা বিচে। এই সময় এলিফ্যান্টা বিচ ছিল পুরো ফাঁকা, আর আমরা বেশ কিছুটা সময় কাটালাম সমুদ্রের নীল জলের ঢেউ দেখতে দেখতে। শর্টলিংয়ের জন্য কথাবার্তা বলে নিয়েছি, এখানে দু ধরনের শর্টলিং হয়, একটা হচ্ছে 1,200 টাকা যেটু একটু একটু সামনে আর 15 মিনিট, আর আরেকটা হয় যেটা হচ্ছে একটু দূরে নিয়ে যাবে, নিয়ে 8 ঘন্টা তোমাকে জলের তলায় রাখবে, কোরাল দেখতে পাবে, প্রচুর মাছ দেখতে পাবে, যেখানে 1,800 টাকা করে লাগে, আর ফটো আর ভিডিও ফ্রি, ফটো আর ভিডিও তোমাকে অ্যান্ড্রয়েড ফোনে ট্রান্সফার করে দেবে। সুইমিংয়ের ড্রেস পরে আমাদের যেতে হবে, নিজের জিনিস পরেও তুমি যেতে পারবে, অথবা তোমার এখান থেকে ভাড়াও পাওয়া যায় ড্রেস। এখন যেটা করবো, লকারে জিনিসপত্র রাখবো, এখানে লকার আছে প্রচুর। আমাদের টোটাল 2 ব্যাগ আছে আর জামা কাপড়, এখানে 100 টাকা দিয়ে লকারে রেখে যাব, লকারের খরচা 100 টাকা লাগলো। আর এখানে রয়েছে চেঞ্জিং রুম, এখানে চেঞ্জ করা যায়। কোনটা? আচ্ছা, এইখানে দেখো এরকম লকারগুলো বানানো রয়েছে, চল। ওই রকম সব লকার রাখা রয়েছে, আর এখানেই জামা কাপড় রাখা যায়। আমাদের লকার নাম্বার 28। আমরা রেডি হয়ে গেছি শর্টলিংয়ের জন্য, আর চলো এবার নেমে পড়ি জলে। আজ এলিফ্যান্টা বিচে প্রথম শর্টলিং আমরাই করব, আশা করছি জল থাকবে একদম পরিষ্কার। Thank you.
দারুণ একটা স্নর্কেলিং এক্সপিরিয়েন্স করে এবার চললাম একটু খাবারের দিকে। যারা ফ্রুট খেতে ভালোবাসো তাদের জন্য এই ফ্রুট স্যালাডটা দারুণ, বাট কস্টটা একটু হাই, 200 টাকা এক প্লেটের জন্য। যে প্লেটটা দেখালাম এটা 200 টাকা দাম, বাট সব রকম ফ্রুট দিয়ে বেশ ভালো লাগবে। ফ্রুটস ছাড়াও এখানে পাওয়া যাচ্ছিল ঝালমুড়ি, পাপড়ি চাট, আলু কাবলি, কাপা নুডলস, চা, কফি, ডাব, আরও অনেক কিছু। তবে সব কিছু খাবারের দামই ছিল বেশ চড়া। এলিফেন্টা বিচে চেষ্টা করো সকাল সকাল পৌঁছে যেতে, কারণ 10টার পর থেকে এখানে হয়ে যায় ভীষণ ভিড়। এখানে প্রায় 4 ঘন্টার দারুণ সময় কাটিয়ে আবার ফিরে চললাম ট্রেকিং রুট ধরে। হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়েই বেরিয়ে পড়লাম কালাপাথর বিচের জন্য। 4 কিলোমিটার রাইড করে পৌঁছাতে হবে কালাপাথর বিচে। বিকেলের পরন্ত রোদে দারুণ লাগছিল রাইড করতে। কালাপাথর বিচে, আর এখানের জলটা সামনের দিকটা একটু সাদা, তারপরে লাইট, এটাকে বলবো সি গ্রিন, আর তারপরে ডার্ক গ্রিন। দেখো বিকেলের শেষ আলোতে কালাপাথর বিচ অপূর্ব লাগলেও মন ভরছিল না। প্ল্যান করে ফেললাম কাল ভোরবেলাতে সানরাইজটা দেখতেই হবে এখানে। বিচের ঠিক বাইরেই ছিল আলো ঝলমলে বেশ অনেকগুলো খাবার আর গিফটের দোকান। আজ ভোর 5টার সময় বেরিয়ে পড়লাম কালাপাথর বিচে সানরাইজ দেখার জন্য। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম কালাপাথর বিচ। কাল এসেছিলাম কালাপাথর বিচে, আর আজ সকাল ঠিক 5টার সময় উঠে, 4:30টার সময় ঘুম থেকে উঠেছি, আর 5টার সময় আবার চলে এসেছি কালাপাথর বিচে, কারণ এখান থেকে দারুণ সানরাইজ দেখা যায়। তো এখনও সানরাইজ শুরু হয়নি, দেখো এখনও সানরাইজ শুরু হয়নি, তো এখান থেকে দারুণ একটা সানরাইজ দেখা যায়। কাল বিকালে এখানে এসেছিলাম কালাপাথর বিচটাকে দেখার জন্য, অপূর্ব লাগছিল, কিন্তু সানরাইজের সময় কালাপাথর বিচটা আরও দুর্ধর্ষ লাগে। হ্যাবলকের পর্ব সেরে আজ আমরা এগিয়ে যাব নীল আইল্যান্ডের দিকে। বেরিয়ে পড়লাম হ্যাবলক থেকে, আজ যাব নীল আইল্যান্ড।
তো এখন বাজে 8:30 আর আমাদের 10টার সময় ফেরি রয়েছে, 45 মিনিট আগে বোর্ডিং থাকে। তো একটু আগে আগেই বেরোলাম ফর সেফ সাইড। আর যেটা হলো, কালকে রাতে গাড়ি পেলাম না, কারণ গাড়িটা অনেক দেরি করে তুলেছি, সেখানে গাড়ি একটু রাত থাকে, একটু কম গাড়ি রয়েছে, তো অটো করেই কাছটা সেরে নিতে হলো। অটো তো কমফোর্টেবলই যাচ্ছে, খুব একটা অসুবিধা হচ্ছে না, অটোর ভাড়া আর গাড়ি ভাড়া মোটামুটি একই, 200 টাকা করেই। তো চলো চলো ফেরিতে আবার দেখা হচ্ছে। আজকে রয়েছে ম্যাক্রুজ, ম্যাক্রুজে করে আমরা যাবো নীল আইল্যান্ড। আর নীল আইল্যান্ডে গিয়ে কী করবো, চলো ওটা নীল আইল্যান্ডে কোথায় থাকছি করছি, চলো সাসপেন্স, চলো গিয়ে দেখাচ্ছি।